নবী গো আপনার ভালোবাসায় জান্নাতের পথ পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। বালাগাল উলাবি কামালিহি কশফত দুজাবি জমালিহি হসনত জমিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উম্মত মে বেনেওয়া মুঝসে আওর কোহি নেহি শরমে সারম আপনি দামন্দ মে চুপালে না মুঝে। বালাগাল উলাবি কামালিহি কশফত দুজাবি জমালিহি হসনত জমিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম সম্মানিত মদিনার নূরের সকল দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দুনিয়ার যে প্রান্তরে বসেই আপনারা আজকের এই ভিডিওটি দেখছেন, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের সকলের জন্য আমি অদমের পক্ষ থেকে দোয়া রইল আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাকে সবাইকে দিনের খেদমতে কবুল করেন, দিনের সমাজ বানিয়ে দেন, দিনের সমাজ আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। আমরা সকলেই বলি সমবেত চিত্তে আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে আজকের ভিডিওতে আমরা শিখবো যে জান্নাতের বেহেস্তের আটটি দরজা খুলবার জন্য যে আমলটি বা যে অভ্যাসটি আমরা করতে পারি, যে দোয়াটি আমরা পড়তে পারি অজু করবার পরে। আমরা সাধারণত প্রত্যেকটি নামাজে প্রত্যেকটি ইবাদতের জন্য আমরা প্রথমেই কিন্তু অজু করি, আর অজু করবার শেষে আমরা আসলে যে দোয়াটি পাঠ করলে বেহেস্ত বা জান্নাতের আটটি দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য খুলে দিবেন। এবং আমরা যদি এমতো অবস্থায় মারাও যাই, কিয়ামতের দিন আমরা যে দরজা দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করব, আমরা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ পাকই আমাদেরকে যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজাতে দিয়েই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে ঢুকাবেন, সুবহানাল্লাহ। তো সেই দোয়া বা সেই আমলটি হচ্ছে স্ক্রিনে দেখতে পাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আবারও বলছি শিক্ষা গ্রহণ করার স্বার্থে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সহিহ মিশকাত শরীফে এসেছে যে ব্যক্তি ওযু করবার পরে এই কালিমাটি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেস্তের আটটি দরজা খুলে দিবেন। আবার কোনো কোনো কেতাবে এসেছে যে এই দোয়াটি আকাশের দিকে চেয়ে পড়তে হবে, আবার কোনো কোনো কেতাবে এসেছে যে ওযু করা শেষেই সে যেন সাধারণভাবে সাধারণ অবস্থাতেই এই দোয়াটি একবার পড়ে নেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। তো দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন। এবং এই তথ্যটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা আপনি যদি এই তথ্যের মাধ্যমে আপনি জান্নাতের আটটি দরজা খোলার যে একটি তথ্য আজকের ভিডিওতে জানতে পারলেন, যদি মনে করেন যে এটি সবাই জানা দরকার বা অন্যকে জানানো দরকার, তাহলে অবশ্যই ইমানি দায়িত্ব হিসেবে আপনার উপর নির্ভর করছি বা আপনার উপর আমি ছেড়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানানোর দায়িত্বটি আপনার উপর। এবং একজন মুসলমান হিসাবে, একজন নৈতিক ব্যক্তি হিসাবে, একজন মানবিক মানুষ হিসাবে, মানবিক চিন্তাশীল মানুষ হিসাবে অবশ্যই ভিডিওটি ইসলামিক খেদমতের স্বার্থে অবশ্যই ভিডিওটি সর্বত্র শেয়ার করবেন। এবং আপনারা যারা দেখেছেন ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিবেন। তো সকলেরই সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করে মহামূল্যবান এই আমলের সংক্ষিপ্ত বিবরণ আজকে দিয়ে, আজকে আপনাদের মাঝে জানিয়ে দিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।